চন্দনাসহ 2016 মোটরসাইকেলে বিশেষ অভিযান। সে সবার পা পর্যন্ত ফোনওয়ান গাড়িলে আটক ও বিষ্কান গাড়িলে মামলা দেওয়া হইয়ে, যেসব গাড়ির মামলা দেওয়া হইয়ে এগুলো ড্রাইভিং লাইসেন্স নাই, ডকুমেন্ট ও ইন্স্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ এবার হারণে মামলা দেওয়া হইয়ে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। এবং এ পর্যন্ত প্রায় 20-এর অধিক মামলা দিয়ে আর মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান এখন অব্যাহত আছে। এখনও চার বাচ্চার আরও বাইরে আছে, তারা হাগস আইন দেবী হাগস আনিলে কাগজপত্র পর্যালোচনা জিএল ফর্ট আছে, এনবির তারা মামলা দিও। বর্তমান দেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের চিন্তাভাবনা হলো যে মোটরসাইকেল বেশি অপরাধ সংগঠিত হয়, বেশি করে অন্তেজ গাড়ি দিয়ে দু তিনজন জায়গায় দেখানো তার নাশকতার সৃষ্টি হয়। এই রোধ করবে সরকারের নির্দেশনা মোতাবেক, বেশি করে অন্তত নির্দেশনা মোতাবেক আরও যাতে এলাকাতে অপরাধ সংগঠিত নয়, যার পরিপ্রেক্ষিতে আরও ডেলি এই মোটরযান অভিযান অব্যাহত রাখি। দর্শক, আর এই ভিডিও কিনা আমার সাথে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবে রাই এবং সিপ্লাসের ফোন এই চাহ।